মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার হাসি খুশি পরিবারে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে হচ্ছে গণেশ পূজা, দেখতেই পাচ্ছ আমার ছোট্ট একটা গণেশ ঠাকুরের মূর্তি দিয়ে আজকে দিনের শুরুটা করলাম। তো তোমাদের গণেশ পূজার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা রইল আমার হাসি খুশি পরিবারের থেকে, সকল বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো সকলকে বলছি আজকের দিনটা খুব ভালো করে কাটাও, খুব এনজয় করো। তো ঠাকুরকে বলবো যেন সকলকে অনেক অনেক ভালো রাখে, সকলের দূর দিন যেন দূর করে সকলকে অনেক সুপথের দিনগুলো দেখায়, সুদিনগুলো দেখায়, যেন কাউকে ভালো মানে খারাপ দিনগুলো না দেখতে হয়। ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে সকলের দিনগুলো যেন অনেক অনেক ভালোভাবে কাটে। তো চলো আজকে আমিও আমার দিনের শুরুটা করে দিই। এখন যাচ্ছে জলটা বন্ধ চালাতে, সকালবেলা উঠে এই ডিউটিটা আগে করতে হয়, জলটা আগে চালাতে হয়, জল না চালালে সারাদিনের জল পাবো না। তো চলে এসেছি, দেখো পেছনটাতে রোদ উঠে গেছে। চারিদিকে ভীষণ ধুমধাম করে পুজো হচ্ছে, মাইক বাজছে চারিদিকে। আমাদের এখানে তিনটে পুজো হচ্ছে, তো বেশ ভালো লাগছে, খুব সুন্দর মনে হচ্ছে, পুজো পুজো গন্ধ চলে এসছে। তো চলো দেখতে থাকো। তারপরে দেখো ফুল এনার্জি দিয়ে পুরো বাথরুমে চলে এসেছে, জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে যে নাইটিটা চেঞ্জ করি সেটা প্রথমে ধুয়ে রোদে মেলে দেবো, কারণ কি না পরে আবার জামা কাপড় মেলতে হবে, তো জায়গা নাও থাকতে পারে, সেই জন্য ধুয়ে দিলাম আগে। ধুয়ে মেলে দিয়ে তারপরে অন্য অন্য কাজে চলে যাব। তারপরে ঘর ঝাঁট দিতে দিতে তার মধ্যে দেখলাম হাজবেন্ড উঠে গেছে, ব্রাশ করাও ওর কমপ্লিট, তো চাটা বসিয়ে দিয়েছি। চাটা করে আবার বাকিটা ঝাড় দেবো, এটাই হয় বুঝলে তো, প্রায় দিনই এরকমই হয়। আগে কিচেন রুমটা ঝাড় দিয়ে চাটা করে নিই, তারপরেই ওকে আমি মানে ঝাড়টা ঘরটা ঝাড় দিয়ে দিই। একসঙ্গে উঠলে পরে এই একটা সমস্যা হয় ভীষণ। তো দেখো আমার বাইরেটাও আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর আমি বাইরেটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে নেব। এটা প্রথমে ঝাড় দিয়ে উপরের ধুলো যেগুলো থাকে না সেইগুলো আগে ধুয়ে নিলাম, মানে ঝাড় দিয়ে নিলাম, তাহলে কি হবে ওই জলের সঙ্গে ঠিক মতন পরিষ্কারভাবে না যেতে চায় না। তো আগের থেকে ঝাড় দিয়ে নিলে সেই বড় বড় নোংরাগুলো ভালোভাবে সরে যায়। আর দেখতে পেলে হাজবেন্ড ওর ডিউটিতে চলে গেছে, আর এইদিকে আমার জলের বোতলগুলো ভরে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়ে গেল। আর একটা ভিজা কাপড় দিয়ে টেবিলটাকেও সুন্দর করে আমি মুছে নেব। অ্যাকচুয়ালি এইটা আমার ঘরের সামনে, ধূপটাই একদম সামনে, তো এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভীষণই বাজে লাগে। আর তারপরে দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি। আর আজকে যেহেতু গণেশ পুজো, আমার একটু গণেশ পুজো করার ইচ্ছা ছিল, তো সেই জন্য আমি ভালো করে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে তারপরেই পুজো দিতে যাব। আর এদিকে দেখো বেদানা ছড়াচ্ছে, আমার ছেলে ঘুম থেকে উঠেই বলছে বেদানা খাবো। তো চলো, ফল খাওয়া তো বাসি পেটে খালি পেটে খেলে অসুবিধা হয় না আমি যতদূর জানি, তো সেই কারণেই ওকে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে দেখো বেদানাটা তো ছাড়িয়ে দিলাম, একটুও মুখে দিল না। তারপরে দেখো একটু দুধ দিয়ে দিলাম, ওকে একটু দুধ খাইয়ে দেবো সকালবেলা, তারপরে যাবো অন্য অন্য কাজে। দুধ টুধ খাইয়ে দিয়ে দেখো বেশ কিছুক্ষণ কিন্তু আমরা আড্ডা দিয়েছি, আমি একটু লাইভ প্রোগ্রাম করেছি, করে টুরে তারপর 9টা সাড়ে 9টার দিকে আমি গিয়ে চান টান করে এই ফলগুলো কাটতে বসলাম, প্রসাদ বানাচ্ছি আর কি ঠাকুরকে দেব। তো আমার কাছে যতটুকুন ছিল ততটুকুনই দিয়েছি, বেদানা দিয়েছি, মৌসুম্বি লেবু দিয়েছি, আপেল দিয়েছি, আর একটু মানে মিষ্টি দিয়েছি। তো এটাই আজকের প্রসাদ, মানে আমার কাছে আমি ফল আনাতে পারিনি কারণ হাজবেন্ড বাড়িতে ছিল না, তো ওই জন্য একজনকে বলেছিলাম যে একটু লাড্ডু এনে দিতে, কারণ গণেশ ঠাকুরের তো লাড্ডু প্রিয়। কিন্তু লাড্ডুটাও আমাকে এনে দিতে বহুত লেট করেছে, আর আমি উপোস করে খুব একটা থাকতে পারি না যদিও বা, সেই জন্য আর কি আগে আগেই পুজোটা দিয়ে দিলাম। সে যদিও বা আমাকে পরে ফোন করেছিল যে বৌদি লাড্ডু কি আনবো, আমি বলি না আমার পুজোটা অলরেডি করা হয়ে গেছে, আমাকে আর এনে দিতে হবে না। যাই হোক বন্ধুরা, দেখো গণেশ ঠাকুরকে পাতিয়ে নিয়েছি নতুন করে, ওনাকে আজকেই আসনে বসালাম, যে দেখলাম আজকে ওনার দিন সেই জন্য। দেব দিবা করে যাহার হৃদয়ে সদা অধার বিদায়ে রঘুকুল প্রতিপদ করুণ বন্ধন পিতৃসত্য রক্ষিবারে যিনি গেলাবন গুরুপদে প্রণতি জানায় বারবার যাহার কৃপায় জীব হইবে উদ্ধার বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণের জানায় প্রণতি যার পদচিহ্ন পক্ষে ধরেন শ্রীপতি গোমাতার পদরেণু মস্তকেতে ধরি যার লোম কেপু বাস করে দৈত্য করি
জন্মদাতা পিতামাতা চরণের ধুলি ষষ্টাঙ্গ লটায় তারি লইলাম তুলি ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি নরনারীগণ একে একে বন্দী আমি তাদের চরণ সর্বশেষের বন্দিলাম দেবী বিনা পানি যাহার কৃপায় আজ ধরিছে লিখনি। হ্যালো বন্ধুরা, দেখো এখন যাচ্ছি পাশের কোয়ার্টারে, আমার পুজো করা অলরেডি হয়ে গেছে, পুজো টুজো করলাম, আজকে গণেশের পুজো যেহেতু একটু প্রসাদ করে খেতে দিলাম। পাশে একটা অটো যাচ্ছিলো তার জন্য কোনো কথা বলছিলাম না। যাই হোক, এখন ছেলেকে যাচ্ছি আনতে, ছেলেকে এনে তারপরে ওকে খাইয়ে দিয়ে দুপুরে রান্নাবান্নাতে যাবো, চলো নিয়ে আসি গিয়ে। ছেলেকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে ওখান থেকে এনে, আর এখন চলে এসেছি দুপুরবেলা রান্নাবান্নাতে। সত্যি মেয়েদের জীবনটাই এরকম, তাই না বলো? একটার পর একটা কাজ লেগেই থাকে, এত করো এত করো, তাও কোনো নাম নেই। নাম কেন থাকবে না, অবশ্যই নাম আছে, কিন্তু তুমি যখন থাকবে না তখনই তোমার নাম করবে সবাই। যতদিন তুমি আছো ততদিন তোমার কোনো মূল্য নেই, এটাই হলো ব্যাপার। এই দেখো এখানে দুটা জাল করে একটু রেখেছি, এটাকে এখন ফ্রিজে তুলবো, আর এই যে নারকেল কুড়িয়ে রেখেছি দেখতে পাচ্ছ, এই যে এই নারকেলটা দিয়ে এখন পটলের দম করবো। জানি না তোমরা জানো কি না, রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে প্রচুর বড় হয়ে যাবে। আর এই যেখানে পটল রেখেছি এটাকে ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নেবো, কেটে নিয়ে তারপরে আজকে শুদ্ধ পটলের দম হবে আর ভাত হবে। তার কারণ হচ্ছে ভাজি রয়েছে অলরেডি, একটা এক প্রকারের ভাজি রয়েছে, তারপরে হচ্ছে একটু তরকারিও রয়েছে, তো ওইগুলো আমি খাবো না যেহেতু, আজকে আমি নিরামিষ খাবো, তো পটলের দমটা একদম সম্পূর্ণ নিরামিষ। তো ওই জন্য এই বাবা কী করছিস, কেউ আসলো নাকি? তো সম্পূর্ণ নিরামিষ যেহেতু ওইটা আমি খাবো, আর আমাদের আজকে বিকালে নিমন্ত্রণ আছে, গণেশ পুজোর নিমন্ত্রণ, তো সেখানে আমরা বিকালবেলা ঘুরতে যাব। তো বিকালবেলা বলতে দেখো দুপুরবেলা একটা ভারী খাবার তো অলরেডি খাচ্ছি, বিকালবেলা সেখানে গেলেও আবার খাওয়া দাওয়া হবে, তো সেই জন্য চলো একটা ভাগে একটুখানি একটা টাইম কম খেলে কোনো যায় আসে না, তো চলো রান্নাবান্না স্টার্ট করে দিই। দেখো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলা, এই যে আলু ভাজা করেছি ছেলের জন্য, আর এখানে দেখো পটল দিয়ে পটলের দম করেছি আর কি, পটল দিয়ে বলবো কেন, পটলের দম তো পটল দিয়েই হবে। যাই হোক এখানে পটলের দম করেছি, এই যে আর ওখানে দেখো দু তিন পিস বেগুন ভাজা আছে, আর এই যে এখানে একটু ডিমের ঝোল, সেটা ফ্রিজে ছিল তো ওটাকে গরম করলাম একটু নিচে জল দিয়ে, তারপর বাটিটাকে মানে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে গরম জলের ভিতরে থেকে থেকে, আর ভাত তো আছেই। যাই হোক আজকের দুপুরে রান্নাবান্না এটুকুই ছিল, দেখা যাক বিকালবেলা আবার কী করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো গাইস আমরা এখন এসেছি পাশের ঘরে আমার একটা ফ্রেন্ডের বাড়িতে, আমার হাজব্যান্ডেরও বন্ধু আমারও বন্ধু, মানে আমার বান্ধবীর সঙ্গে আমার বরের বন্ধুর বিয়ে হয়েছে, তো ওর বাচ্চা। এই যে আমরা এখন যাবো গণেশ ঠাকুর দেখতে, আর এই যে আমার ছেলে এখানে খেলা করছে। কী হলো কী হলো বলে বাবা, খুব শান্ত, ওর মা একা একা নিয়ে থাকে সারাটা দিন, কষ্ট কী কষ্ট হয়। আমি ঘরে চলে এসেছি, ঘরে এসে দেখো হাজব্যান্ড দেখি বাজার করে নিয়ে এসেছে, আর এই দেখো এই দুটা গোটো যাদের সঙ্গে গিয়েছিলাম আজকে মেলাতে, হঠাৎ করে মেলাতে যাওয়া, মেলায় যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, জোর করে হাজব্যান্ডের বন্ধু আমাদের বাজার মেলায় নিয়ে গেছিলো। এখানে ভীষণ সুন্দর মেলা হচ্ছে গণেশ ঠাকুরের, তো আমি আমাকে এই দুটো কৌটা কিনে দিয়েছে, আর ছেলেকে ব্যাট বল কিনে দিয়েছে, আর একটা বেলুন ফুলানোর জিনিস কিনে দিয়েছিলো, সেটা আমার ছেলে বাজার থেকে নষ্ট করে ফেলেছে। আর আমার হাজব্যান্ড এই জিনিসগুলো বাজার করে নিয়ে এসেছে ছেলের খাবার, এইগুলো আমি তোমাদেরকে কিছু বলছিলাম কিন্তু সেটা আর মিউট করে দিয়েছি, কারণ কি না এর মধ্যে কিছু একটা হয়েছিল। তো দেখো অলরেডি বাড়িতে আমরা চলে এসেছি।